Rashi Tarnam, Rashi Tarnam. Te par bine. Kiuna. Rashi ta ki korte chaiche? Thakur Moshai, apni biyer ayojon shuru korun. Ami niye aschi amader. Boshu. Boshu. রাশি কি সত্যি মায়াকে মেনে নিল নাকি ওর অন্য কোনো প্ল্যান আছে? দাঁড়াও দাদা ভাই, সিঁদুর পরানোর আগে তোমার একটা কাজ বাকি রয়ে গেছে। দিদি ভাই তোমার প্রথম স্ত্রী, আর তোমার নিশ্চয়ই তোমার প্রথম স্ত্রীর উপর কিছু দায়িত্ব রয়েছে। আর সেই জন্যই আমি এই পেপারটা নিয়ে এসেছি। এর মধ্যে লেখা আছে তুমি তোমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি দিদি ভাইয়ের নামে লিখে দিচ্ছ। তুমি এখানে একটা সাইন করে দাও। থ্যাংক ইউ। এবার তুমি সিঁদুরটা পরাতে পারো। কিছুতেই করতে পারবো না। না না কিছুতেই না, কিছুতেই না। যেই মানুষটার কোনো প্রপার্টি নেই বিয়ে করে আমি কি করব? সে কি আপনি তো একটু আগে বলছিলেন যে আপনার টাকা পয়সা প্রপার্টি কিচ্ছু চাই না, এমনকি আপনি দাদা ভাইয়ের হাত ধরে গাছতলায় উঠতে থাকতে পারবেন। কোথায় গেল আপনার সেই ভালোবাসা? নিজের স্বামীর থেকে প্রপার্টির মূল্য বেশি হলো? কে 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 আমার স্বামী? উনি আমার স্বামী নন, ও
ওনার সাথে আমার কোনোদিনও বিয়ে হয়নি। তার মানে এতক্ষণ ধরে এখানে যেটা হচ্ছিল সেটা পুরোটাই নাটক। ছি 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 ছি, এরকম একটা জঘন্য কাজ করার আগে আপনার একবারও বিবেকে পাত্র না? আপনি কি মানুষ? আমি তোমাকে অনেক আগেই বলেছিলাম যে ভদ্রমহিলা নাটক করছে, বেটার হবে যে আমি পুলিশকে একটা কল করি। আমিও জানতাম উনি নাটক করছে, আর ওনার নাটকের এই পর্দাফাঁস করার জন্য আমাকে আরো বড় একটা নাটক করতে হলো। অবশ্য দাদা ভাইকে এই ব্যাপারে আমি আগেই বলে রেখেছি। দাদা ভাই, আমি এতক্ষণ তাই জানতাম, কিন্তু এখন তো সবকিছু প্রমাণ হয়ে গেছে। দাদা ভাই, সত্যিটাকে সামনে আনার জন্য আমাকে একটা নাটক করতে হবে। তোমরা আমার উপর ভরসা রেখো, না হলে সবকিছু শেষ হয়ে যাবে। তাহলে ছবিটা ওটা ফেক ছিল দিদি ভাই, যেরকম এই প্রপার্টির পেপারগুলো নকল। আজকাল এটা করা খুব সহজ হয়ে গেছে, যারা একটু কম্পিউটারে দক্ষ তারা সুপার ইম্পোজ করে একজনের চেহারা আর একজনের চেহারার উপর বসিয়ে দেয়। তাই ছবিকে আজকাল প্রমাণ হিসেবে ধরাই হয় না। উজ্জ্বল, তুমি এক্ষুনি থানায় ফোন কর, পুলিশ এসে ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। না, আপনি কাজ করবেন না। আমি জানি আমি বড় ভুল করে ফেলেছি, কিন্তু আমাকে পুলিশে দেবেন না। এই কথাটা আপনার আগে ভাবা উচিত ছিল। আপনি যা করেছেন তার শাস্তি আপনাকে পেতেই হবে। আপনাকে যদি ছেড়ে দিই তাহলে আরো অনেক মেয়ের সর্বনাশ হবে, অনেক মেয়ের। আমাকে ক্ষমা করে দিন, আমি জানি আমি আপনার সঙ্গে অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমাকে পুলিশে দেবেন না। আপনি যা করেছেন স্বয়ং ভগবান আপনাকে ক্ষমা করবেন। জানি জানি ভগবান আমাকে ক্ষমা করবেন। আপনাদের আপনাদের এতজনের অভিশাপ আমি আমার মাথায় নিলাম। আমার এই পাপের জন্য হয়তো ভগবান আমার মেয়েটাকেও বাঁচাবে না। আমি মানছি, আমি ভুল করেছি, আমি আমি অনেক বড় পাপ করেছি। কিন্তু বিশ্বাস করুন, আমি সেটা বাধ্য হয়ে করেছি। হ্যাঁ, সিদ্ধার্থ বাবু ঠিকই বলেছেন, দিল্লিতে থাকতে একবার আমি ওনার কাছে টাকা চাইতে গেছিলাম, কারণ আমার মেয়ে গত এক বছর ধরে লিউকেমিয়ায় ভুগছে। আমি আমার সমস্ত কিছু বিক্রি করে তাকে চিকিৎসা করিয়েছি, কিন্তু এখন আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। আর আর বেশ কিছুদিন ধরে চোখের সামনে তিল তিল করে আমার মেয়েটাকে মৃত্যুর দিকে যেতে দেখছিলাম। আর আর ঠিক সেই সময় আমার কাছে একটা অজানা ফোন আসে।
হ্যালো মায়া বলছেন হ্যাঁ বলছি আপনি কে বলছেন এই মুহূর্তে আপনার জন্য ঈশ্বরের দূত মানে ঠিক বুঝলাম না সব বুঝে বল তার আগে একটা কথা বলুন তো আপনার পাশের ফ্ল্যাটে সিদ্ধার্থ রায় বলে কেউ থাকেন সিদ্ধার্থ রায় হ্যাঁ হ্যাঁ উনি থাকতেন কিন্তু বেশ কিছুদিন হলো ওনাকে দেখছি না আমার মনে হয় উনি এখন আর থাকেন না হুম আচ্ছা যতদূর জানি আপনার মেয়ে তো লিকোমিয়া ভুগছে ট্রিটমেন্টের জন্য অনেক টাকা লাগে আপনার সব কিছু খরচ করে এখন তো আপনার হাত প্রায় শূন্য তাই না আপনি কে বলুন তো আমার এত কথা আপনি জানেন কি করে এত প্রশ্ন না করে নিজের মেয়েকে কিভাবে বাঁচাবেন সেটা ভাবুন আপনি আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না বলছি সব বলছি ভালো করে শুনুন মন দিয়ে কাজ আমি কিছুতেই করতে পারবো না সিদ্ধার্থ বাবুর মতন এরকম একজন ভালো মানুষকে আমি আমি এইভাবে ঠকাতে পারবো না ভেবে দেখুন মায়া মেয়ের চিকিৎসার জন্য যা টাকা লাগবে তার থেকে অনেক বেশি পাবেন প্লাস সিদ্ধার্থর প্রপার্টির 20% ভয় নেই আপনি দরজাটা খুলুন আমার লোক অ্যাডভান্স টাকা নিয়ে আপনার দরজার সামনে দাঁড়িয়ে আছে এবার নিজে ঠিক করুন নিজে কোনটা চান সিদ্ধার্থর ভবিষ্যৎ না নিজের মেয়ের জীবন কে ফোন করেছিল আপনাকে বিশ্বাস করুন আমি জানি না আমি তাকে কোনোদিন দেখিও নি দেখে সব সময় ভাগ্য রাশি সহায় হয় এরকম একটা প্ল্যান ও এইভাবে চৌপাট করে দিল কিন্তু এখন কি করতে চায় মায়াকে কি ও পুলিশে দেবে না না তাহলে তো আমাকে মায়াকে এখান থেকে সরিয়ে দিতে হয় মায়ার ফোন নাম্বার পেলে তো পুলিশ এই অবধি চলে আসবে আমি আসছি আপনি দাঁড়ান দাঁড়ান আমাকে আপনারা ক্ষমা করে দিন দেখুন আমার বাড়িতে আমার মেয়েকে দেখার মতন কেউ নেই আমাকে পুলিশে দেবেন না আমাকে ক্ষমা করে দিন এমনিতেও আমার মেয়েটা বেশি দিন দেখুন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমার মেয়ে যতদিন বেঁচে থাকবে ততদিনের জন্য আপনারা আমার আমাকে দয়া করুন তারপর আমি নিজে এসে আপনাদের কাছে স্যারেন্ডার করব এখন আপনারা আমাকে পুলিশে দেবেন না একজন মা তার সন্তানের জন্য প্রয়োজনে কত দূর যেতে পারে সেটা আপনি আবার প্রমাণ করলেন হ্যাঁ আপনি দোষ করেছিলেন
কিন্তু তার পেছনে আপনার অসহায়তা ছিল। আর যে আপনার এই অবস্থা সুযোগ নিয়ে আপনাকে এত খারাপ কাজ করতে বাধ্য করেছিল তার নরকেও ঠাঁই হবে না। কিন্তু আপনি যেটা করেছেন তার প্রায়শ্চিত্ত আপনাকে করতেই হবে। এই নিন, এটা দিয়ে আপনার মেয়ের চিকিৎসা করাবেন। যেভাবে আপনি আপনার মেয়ের চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে মরিয়া হয়ে উঠেছিলেন, সেরকম মরিয়া হয়ে আপনাকে আপনার মেয়েকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে হবে, আর এটাই হবে আপনার প্রায়শ্চিত্ত। আপনি ভগবান! একে কি করছেন আপনি? আপনি উঠুন, উঠুন। কোন মানুষ আপনার মতন হয়? কে আপনি? আমি আপনার মতোই একজন সাধারণ মেয়ে। আমি একজন স্ত্রী, একজন মা। আমি রাশি। আর এটা এটা রাখুন, এটার মধ্যে আমাদের ফোন নাম্বার লেখা আছে। আপনার যখন দরকার হবে আপনি কিছু না ভেবে এখানে ফোন করবেন, কেমন? তবে একটা কথা, আর কখনো কোনো কিছুর জন্য আপনি এরকম ষড়যন্ত্রে সামিল হবেন না, প্লিজ। আমি আমার মেয়ের মেয়ের শপথ নিয়ে বলছি, আমি কোনো দিন এরকম নোংরা কাজ আর করব না। আপনারা সকলে আমাকে আমাকে পারলে ক্ষমা করে দেবেন। আপনাদের আপনাদের দয়া আমি কোনো দিনও ভুলব না। সিদ্ধার্থবাবু, পারলে আপনিও। দিদি ভাই চলো, এবার বিয়েটা তো সারতে হবে। আমায় ক্ষমা করে দিও সিদ্ধার্থ, এক মুহূর্তের জন্য হলেও আমি তোমাকে অবিশ্বাস করেছিলাম। ঠাকুর মশাই, আর কোন বাধা বিপত্তি নেই, এবার মন্ত্র পড়ো। বস। কি ব্যাপারটা? তোমাকে বলেছি না এখানে ফোন না করতে? আমার অর্ডার আজকাল শোনার প্রয়োজন মনে করছো না নাকি? মাম, আমি এখন তোমায় যে খবরটা দেবো সেটা শুনলে তুমিও তোমার অর্ডারটা চেঞ্জ করে ফেলবে। আমি কি করবো না করবো সেটা আমি ভাববো, তোমাকে যে কাজটা দিয়েছি তুমি শুধু সেটা নিয়ে ভাবো। রিক কোনো কাজে ভেবে সময় নষ্ট করে না মাম, যা করার সেটা করে দেখায়। না ভেবে কাজ করার কি ফল সেটা আগে দেখে নিয়েছো? আশা করি এখন চোখ কান খুলে কাজ করবে। আমি মিলিকে তুলে এনেছি মাম, আর ওর আমি এমন হাল করব যে রাশি মুখার্জি সেটা স্বপ্নেও ভাবতে পারবে না। আমার মধ্যে সেই অপমানের আগুনটা এখনো চলছে মাম, আর সেই আগুনেই আমি মিলিকে পুড়িয়ে ছাড়খাড় করে দেব, আর আমি প্রমাণ করে দেব যে আমি তোমারই ছেলে। সেটা যদি সত্যি করতে পারো তাহলে অতীতের সব ভুল তোমার আমি ক্ষমা করে দেব। বাট বি ভেরি কেয়ারফুল রিক, রাশি কিন্তু দিনকে দিন খুব কনফিডেন্ট হয়ে উঠছে। ওর এই অহংকার, ওর এই অহংকারটা যদি আমি ভেঙে গুঁড়িয়ে শেষ করে না দিতে পেরেছি আমার শান্তি নেই। ডোন্ট ওয়ারি মম, সেই দিনটা আসতে আর বেশি দেরি নেই, যেদিনকে ওই রাশি মুখার্জি তোমার পায়ের তলায় বসে তোমার কাছে ক্ষমা চাইবে। সেটা যদি সত্যি হয় রিক,
তাহলে তোমার জন্য একটা গিফট অপেক্ষা করছে। গিফট? কি গিফট? কাজটা হলেই জানতে পারবে। মাম, তুমি যদি আমাকে ক্ষমা করে দাও তাহলে সেটাই আমার কাছে সবচেয়ে বড় গিফট হবে। ঠিক আছে ঠিক আছে, বেশি কথা না বলে কাজে কনসেন্ট্রেট করো, রাইট? হ্যাঁ মাম। রাশিকে আমার পায়ে ক্ষমা ভিক্ষে করতে দেখব বলে বহুদিন অপেক্ষা করে আছি, বহুদিন। রাশি মুখার্জি, নিজেকে তুমি ভগবান ভেবো, তুমি জানতেও পারছো না এখানে তুমি সিদ্ধার্থ আর পরমার জীবনটা সাজাচ্ছ, আর ওদিকে তোমার বোনের জীবনটা রিক ছারখার করে দিচ্ছে। রিকের হাত থেকে আজ তুমি কিছুতেই মিলিকে বাঁচাতে পারবে না রাশি, তোমাকে শেষ করতে এটাই আমার প্রথম পদক্ষেপ।